নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ট্রিনা। চোখ রাখছি আজকের হেডলাইন্সে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে বার্ষিক সমাবর্তন 2019 আয়োজিত হয়। মাইথনে পর্যটন বিভাগের পক্ষ থেকে টুরিস্ট লজের আধুনিকীকরণ। ফের উস্কানিমূলক মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসু। বনগাঁয় তৃণমূল বিজেপি সংঘর্ষ, উভয় পক্ষের আহত তিনজন। গ্রামের নাম কুমারজোল, নাবালিকা বিয়ে আটকাতে নয়া উদ্যোগ। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে বার্ষিক সমাবর্তন 2019 আয়োজিত হয়। আজ নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যানুয়াল কনভোকেশন 2019 আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন শ্রী প্রণব মুখার্জী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মাননীয় কেশরীনাথ ত্রিপাঠী, ইউনিভার্সিটি বিভিন্ন প্রফেসর এবং আরও বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন। এবছরে বিভিন্ন বিভাগের বিষয়ে যে সকল ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্মান জানানো হয়। মাইথনে পর্যটন বিভাগের পক্ষ থেকে টুরিস্ট লজের আধুনিকীকরণ। মাইথনে পর্যটনস্থলে সরকারি টুরিস্ট লজকে নতুন করে সাজাতে চলেছে পর্যটন বিভাগ। আর সেই কাজেই তদারকি করতে মাইথনে এলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি পশ্চিমবঙ্গ সরকারের মাইথন টুরিস্ট লজে যান এবং সেখানে নতুন কাজ কী হচ্ছে তার প্ল্যানিং সম্পর্কে ওয়াকিবহল হলেন। গৌতম দেব জানিয়েছেন, মাইথন টুরিস্ট লজকে ঢেলে সাজানো হচ্ছে, পুরনো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরির কাজ চলছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। ফের উস্কানিমূলক মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। কেউ চোখ দেখালে চোখ গেলে দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে, কেউ আঙ্গুল দেখালে আঙ্গুল ভেঙে দেওয়ার ক্ষমতা আমাদের কার্যকর্তাদের রয়েছে। হাবড়ার গোয়ালবাটি এলাকায় দলীয় কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্যে সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে 21 জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সায়ন্তনের উক্তি, মুখ্যমন্ত্রীর শিক্ষার অভাব রয়েছে। 21 জুলাইয়ের মঞ্চ থেকে ইভিএম বাদ দিয়ে ব্যালটের দাবি করাকে নিয়েও তিনি কটাক্ষ করলেন। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। বনগাঁয় তৃণমূল বিজেপি সংঘর্ষ, উভয় পক্ষের আহত তিনজন। বনগাঁ গোবরাপুরে কেউটেপাড়া হাইস্কুলে বিজেপির ডেপুটেশন ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের সংঘর্ষ, আহত দুই পক্ষের তিনজন। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ব্লকের কেউটেপাড়া হাইস্কুলে মিড ডে মিল স্কুলের দুর্নীতির অভিযোগে বিজেপির ডেপুটেশন দিতে যায় আজ। সেখানেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তাতে তৃণমূল কংগ্রেসের রিয়ারুল মণ্ডল আহত ও বিজেপির দুই সমর্থক আহত হয়েছেন। বনগাঁ হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। বিজেপি ও তৃণমূলের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। বিজেপির বিরুদ্ধে স্কুল ভাঙচুর করার অভিযোগও রয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। গ্রামের নাম কুমারজোল, নাবালিকা বিয়ে আটকাতে নয়া উদ্যোগ। সর্বভারতীয় মানবাধিকার সচেতন সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে বসিরহাট মহকুমার হাড়োয়া এবং মিনাখা ব্লকের বিভিন্ন পিছিয়ে পড়া আদিবাসী এবং প্রত্যন্ত গ্রাম মুন্সিঘেরি, দিহিগাছি, নজদেপুর, সোনারহল্লা, গাবতলা, বাবুরহাট, দেবীতলা, বামনপুকুর, কুমারজোল, ঘোষপুর, ধুতুরডহ, কোকিলপুর, কেওড়াতলা, ঝালতলা এবং বিভিন্ন গ্রামে গিয়ে নাবালিকা কন্যাদের 18 বছরের আগে বিয়ে না করার অনুরোধ জানান তারা। আরও জানানো হয়, ওই নাবালিকা কন্যাদের পড়াশোনা যাতে চালিয়ে যেতে পারেন তার জন্য সমস্ত রকমের সাহায্য এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। যেসব নাবালিকা বিয়ে দিচ্ছেন গ্রামে 18 বছরের নিচে, দ্রুত সেখানে পৌঁছে গিয়ে সেসব সচেতন নাগরিক তাদেরকে বোঝানো এবং তার পরিবারকে বোঝানো দায়িত্ব নিয়েছেন। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটার সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।